গুড ইভিনিং বন্ধুরা, সায়না অ্যান্ড মাউস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আমি স্বপ্না চলে এলাম আজ একটা ভিডিও নিয়ে। আজ কোনো ব্লগ নয়, আজ আমি আমার প্রতিদিনের ঠাকুর পুজোয় যে জিনিসগুলো লাগে সেগুলো আমি কিভাবে অর্গানাইজ করে রাখি সেগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করব। আমরা প্রত্যেকেই যে যার সুবিধা মতন, যে যার ভালো লাগার মতন আমরা গুছিয়ে রাখি, তো আমি কিভাবে রাখি সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো, এখানে একটা লাল ঝুড়ি বক্স আছে, এখানে আমি আমার মা লক্ষ্মীর আর এখানে গোপালের কিছু জামা, কিছু সোয়েটার, এগুলো আমি রাখি, এইভাবে গুছিয়ে রেখে দিই। কেননা এগুলো সবসময় দরকার পড়ে না, সবসময় যেগুলো দরকার লাগে সেগুলো আমি আরেক জায়গায় রেখেছি, তো এগুলো কখনো কখনো পরাই। আর সোয়েটারগুলো দেখো, এখন তো ঠান্ডা আছে, দেরি আছে, তো সোয়েটারগুলো হাতের সামনেই রেখেছি। এরপর তো আবার শীত পড়লে নতুন বস্ত্র আসবে, তো এখন এই পুরোনোগুলোই রাখা আছে এরকম করে। দেখো, চারটে সোয়েটার আছে গোপালের, তো এইভাবে আমি কেচে গুছিয়ে রেখে দিই। তো চলো, আর কিছু জামাও রাখা আছে এখানে, দেখো তোমাদেরকে দেখাচ্ছি। এই যে এখানে কিছু জামা আছে, আর এই জামাগুলো সবসময় পরানো হয় না, কোনো একটা অকেশন থাকলে, মানে কোনো একটা ভালো দিন থাকলে সেই দিনটায় পরাই। আর প্রত্যেকটা অকেশনে তো নতুন জামা আসেই, সামনে জন্মাষ্টমী আসছে, জন্মাষ্টমীতে 8-10টা জামা তো হয়েই যায়, তো তখন অনেক জামা হবে, আবার পুরনোগুলো সেগুলো আবার বাতিল করব। তো দেখো, এইভাবে জামাগুলো এখানে রাখছি, আর সবসময় যেগুলো পরে সেগুলো আর একটা জায়গায় রাখা আছে, সেটা দেখাবো। আর এখানে দেখো, মা লক্ষ্মীর কিছু শাড়ি আছে, চারটে শাড়ি আছে এখানে, একটা পিঙ্ক, একটা অরেঞ্জ, একটা রেড, একটা ইয়েলো, এই চারটে শাড়ি এখানে রাখা আছে। আর বৃহস্পতিবার করে তো আমি মাকে স্নান করাই, আর মাকে এগুলো বস্ত্রগুলো চেঞ্জ করিয়ে দিই, প্রতিদিন অত সময় হয়ে ওঠে না। আর এখানে দেখো, দুখানা মুকুট আছে, এই মুকুটগুলো আমি গোপালের আলাদা করে রেখে দিয়েছি, আর একটা আছে সবসময় পরে। এবার এই ড্রয়ারটায় আমি দেখো রেখেছি, এখানে একটা ধুনো রাখা আছে, ধুনোর কৌটো, এটা আমি মেলার থেকে কিনেছিলাম, এর মধ্যে কর্পূর মেশানো আছে, ভীষণ ভালো, যখন আমি ছোবরা দিয়ে ধুনোটা জ্বালাই তখন আমি ওই ধুনোটা দিয়ে অসম্ভব ভালো গন্ধ বেরোয়। আর এখানে দেখো, ধান আর কিছু কড়ি রাখা আছে, পুজোর সময় তো এগুলো লাগেই, তো কড়ি এক্সট্রা ছিল, সেই ধান আর কড়িটা আমি এই বক্সের মধ্যে ভরে রেখে দিয়েছি। তো এগুলো যখন দরকার লাগে চট করে এখান থেকে বের করে নিতে পারি। আর এই বক্সটার মধ্যে আমি বৃহস্পতিবার করে হাতের সামনে যা টাকা থাকে, মানে আমি যেই টাকাটা নিই সেটাই বক্সে রেখে দিই, পরে ভরে গেলে অন্য জায়গায় আবার এটা শিফট করে দিই। তো যেহেতু ছোট্ট জায়গা, সেই জন্য ছোট ছোট জিনিস দিয়ে আমি এখানে রেখেছি। আর এইখানে একটা ধুনো আছে, দেখো এটা না এরকম ধুনো বাটির মতন করা, তার মধ্যে ধুনো দেওয়া আছে, এটা আমি কখনো কখনো জ্বালাই, এটাও আমি মেলা থেকে কিনেছিলাম, অসম্ভব সুন্দর, এটা ঘর ভর্তি মানে ধুনোর গন্ধটা হয়ে যায়। এখানে আছে ঘি, আর এটা আছে মধু। আর এবার এদিকে রাখলাম চন্দন পাতা, দেখো একটা সাদা চন্দন আছে, আর এখানে দুটো লাইটার আছে, এই লাইটার দুটো দিয়ে আমি ঠাকুরের প্রদীপ জ্বালাই, তাতে খুব সুবিধা হয়, দেশ লাইট আমি একটু অ্যাভয়েড করি এখন। একটা লাল চন্দন, একটা সাদা চন্দন রাখলাম। আর এখানে দেখো যে কৌটোটা আছে, এর মধ্যে ওই মিছরি আছে না, কাটিং এরকম ছোটো ছোটো, সেই মিছরি রাখা আছে। আর একটা কৌটো, এটা আমি ধুয়ে পয়সা করে রাখলাম, এটাতে ড্রাই ফ্রুটস থাকে। আরও দুটো কৌটো আছে, সেগুলো আমি ধুয়েছি, শুকোয়নি, তাই জন্য এখনও রাখতে পারলাম না, সেগুলোতেও থাকে, খেজুর থাকে, নকুলদানা থাকে, এইগুলো ঠাকুরের এই এই ড্রয়ারটার মধ্যে এই জিনিসগুলো থাকে। তো এইভাবে গুছিয়ে রাখলে না খুব সুবিধা হয়। পরের ড্রয়ারটায় দেখো, আমি রেখেছি এখানে লক্ষ্মীর ঝাঁপি, আর এই প্যাকেটটার মধ্যে প্রচুর সলতে রাখা আছে, ছোট বড় সব সলতেগুলো রাখা আছে, তো যখন পুজোর দরকার লাগে এটা আমি পুরী থেকে নিয়ে এসেছিলাম। আর এখানে দেখো, এই যে গয়নার ব্যাগটা আছে, এর মধ্যে ঠাকুরের গয়না আছে, এগুলো এই ড্রয়ারটা তো সবসময় হাত পড়ে না, তাই জন্য গয়নাগুলো এখানটায় রাখা, এটাতেও মায়ের অনেক গয়না আছে, তো আমাদের জামাজি কালিমার সমস্ত গয়নার মধ্যে আছে। আর এইটা আরেকটা ধুনো, এই ধুনোটা আমাকে একজন গিফট করেছে, ভীষণ ভালো ধুনোটা, যখন ছোবরা জ্বালাই তখন ওইটা দিই। আর এইটা হচ্ছে মায়ের সিঁদুর,
সিঁদুরটাও এখানে রাখা থাকে, আর এর মধ্যেও মায়ের গয়না আছে। তো সমস্ত গয়নাগুলো এক সাইড করে রাখা, আর এটার মধ্যে হচ্ছে সিঁদুর, যে গোলা সিঁদুর আছে এটাতে, আর তার উপরে রেখে দিলাম পঞ্জিকা আর হনুমান চালিশা। এই ড্রয়ারটা এগুলো দিয়ে গোছানো। এর ওপরে চলে আসো, এখানে আছে ঠাকুরের এক গ্লাস জল, আর দেখো দুখানা ধূপকাঠি রাখা আছে, এখানে আছে ধুনোর স্টিক, এখানে কোষাকুষি রাখা আছে, শঙ্খ আছে। এই ধুনো স্টিকটা সব সময় দুপুরে সন্ধ্যাবেলা যখন হোক চট করে এটা জ্বালিয়ে দেওয়া যায়, সব সময় ছোবরা যদি জ্বালাতে না পারি তখন এই ধুনো স্টিকটা জ্বালিয়ে দেওয়া হয়। ধুনোর গন্ধটা পুরো বাড়িটা না একটা আলাদা মানে ফিলিংস হয় বাড়িটার মধ্যে, একটা পজিটিভিটি এসে যায়। তো এই ড্রয়ারটার মধ্যে দেখো গোপালের বিছানা আছে, আর একটা একটা বিছানায় গোপাল এখন বসে আছে, আর একটা বিছানা এখানে রাখা আছে বালিশ কোল বালিশ সব দিয়ে। আর এখানেও গোপালের অনেকগুলো জামা রাখা আছে, সুতির জামাও আছে। আর তার নিচে চলে এলাম, দেখো এখানে আছে গঙ্গার জল, বড় জারটার মধ্যে বেশি করে রাখা থাকে, আর ছোটোটার মধ্যে অল্প ঢেলে নিই, তাতে সুবিধা হয়। এখানে আছে সর্ষের তেল, আর যেগুলো পুজো লাগে বেশি বাসন টাসনগুলো সেগুলো আমার আলাদা জায়গায় তুলে রাখা থাকে, যখন লক্ষ্মী পুজো জন্মাষ্টমী তারপরে গণেশ পুজো এগুলো হয় তখন সেই বাসনগুলো আমার নামানো হয়, আর রোজের জন্য এই কটা জিনিসই আমার থাকে। তো আমার প্রচুর পুজোর বাসন আছে, সেগুলো এখানে রাখলে ঘর পুরো ভরে যাবে, সেই জন্য আমি আলাদা করে সরিয়ে রাখি, দরকারের সময় সেগুলো নামাই। তো চলো আজকের আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর যারা নতুন আছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, তাহলে সবাই খুব ভালো থাকো, দেখা হবে নেক্সট ব্লগে।